প্রিপারেশন চলছে সাজানোর, হ্যাপি বার্থডে সাজানো হচ্ছে। এই যে জ্যাম, এই জ্যামটা মিক্স ফ্রুট জ্যাম আমরা খাই, এই যে জিপস আমরা খাই। হ্যাপি বার্থডে টু ইউ, হাসবেন হাসবেন। গুড মর্নিং, বার্থডে মর্নিং। তো সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব আমি যেটা আগের বছর থেকে আর কি, আগের বছর থেকেই বিয়ে হয়েছে, যেটা করি পঞ্চাননতলা আছে বেলঘুরিয়াতে, ওখানে যাই, নমস্কার করি, দেন দিনটাকে শুরু করি। তো আজকেও সেটার বিকল্প হবে না, তো আজকেও সেখানেই যাচ্ছি, রেডি হয়ে গেছি একদম সাজে। তো চলো যাই ওখানে গিয়ে আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। চলে এসেছি, আজকের দিনে দেখো কত ফাঁকা, আর যখন শিবরাত্রি শিবের অনুষ্ঠানে আসি পুরো ভর্তি লাইন ওই দিকে অবধি চলে যায়। যারা যারা বেলঘুরিয়ায় থাকো তারা তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে। আর আজকে দেখো একদম ফাঁকা, এই যে পঞ্চানন দেব। চলো হয়ে গেছে পূজা দেওয়া, কিন্তু এখনো গোটা দিন বাকি, তাই সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ব্লগটা দেখতে থাকো, ইন্টারেস্টিং জিনিসপত্র আসছে। আর হ্যাঁ, চট করে গিয়ে কালকে রাতের কী কী প্রিপারেশান ছিল, কী কী করেছি সেইগুলো দেখে নাও, কারণ কালকে রাতের ভিডিওতে কোনো ইন্ট্রো দিইনি, এরার সাথে একবার অ্যাড করে দিচ্ছি, তো ঝটপট গিয়ে দেখে নাও। এখানে প্রিপারেশান চলছে সাজানোর, হ্যাপি বার্থডে সাজানো হচ্ছে। এই যে জ্যাম, এই জ্যামটা মিক্স ফ্রুট জ্যাম আমরা খাই, এই যে জিপস আমরা খাই, এই যে চিয়া সিড চল দাও খাইনি, আমি খেয়েছি এটা, এই যে পাপড় ভাজা যেগুলো চল। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা বাজে ঠিক 5, তোমরা দেখতে পাচ্ছো, বাট আমাদের ঘড়ি 15 মিনিট ফাস্ট, মানে 11:45 এর মতন বাজে। আর এই হচ্ছে আমার বার্থডে ড্রেস, এই ড্রেসটা আমি এখন পরবো, প্রণয় ডিনার করে চলে এসছে। চলো এবার ড্রেস পরে ফাইনাল আউটলুকটা দেখা যাক। এই হচ্ছে আমার বার্থডে আউটফিট, এবার একটু ঠিক অন্যরকম পরলাম। প্রণয় ওখানে শুয়ে শুয়ে বার্থডে উইশ নিচ্ছে আমার। চুবাই কিছু বলতে চায় আমাদের মিস্টার হাস, কিছু বলবে চুবাই, কিছু বলো, তুমি কি বলতে চাও? রোবট হয়ে গেছে, এগুলো কিন্তু ব্লগে আসছে, তুমি কিন্তু জানো না এটা প্রণয় স্ক্যাম করেছে। ফেয়ারি এটা পরে নিয়েছি, প্রণয় বলছে চশমা পরে আমাকে পান্তুয়ার মতো লাগছে, চশমা খুলে ভাল লাগছে, মুখটা পান্তুয়ার মতো লাগছে জানো তোমার। এ বাবা আমাকে এরকম কালো লাগছে, চলো 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 ডেকোরেশনটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের এবারের ডেকোরেশন, হ্যাপি বার্থডে লেখা, আর এই হচ্ছে বার্থডে কেক, যেটা একটা সুন্দর বার্থডে কেক, একটা নতুন অর্থ জিনিস আছে, সেটা তোমরা ভিডিওতে পাশে দেখবে, ওটা ইনস্টাগ্রামে পোস্ট করা হবে। বার্থডে গার্ল গার্ল উল্টো হয়েছে, না না ঠিক আছে, বার্থডে গার্ল ঠিকই আছে, হাতটা আটকে গেছে। ছবি তুলতে তুলতে মা চলেছে গলার হার, এটা হচ্ছে প্রথম পুরস্কার, চৌথ পুরস্কার মা এবং বাবার, এরপরের দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য চন্দ্রদাবা নিজেই নিজের জন্য অপেক্ষা করছে, চন্দ্রদাবা নিজেই নিজেকে দেবে উপহার, তার আগে মা গলায় হারটা পরিয়ে দিতে চাইছে। পাথরেরটা খুলে দিয়ে সোনারটা পরিয়ে দাও, তুমি পাথরটাই ভালো লাগবে। মা পড়াতে পারছে না, আগে পরে করে দিচ্ছে। আচ্ছা আমার গিফটটা আগেই পরে নিয়েছে, দ্বিতীয় পুরস্কার আমার গিফট আগেই পরে নিয়েছে, কানে দেখাই যাচ্ছে না কিন্তু তাও আছে, হীরা হে সাজা কে লিয়ে।
এটা তৃতীয় পুরস্কার, নিজেকেই নিজে দিচ্ছে। চন্দ্রতপা আমি দিয়েছি, মা বাবা দিয়েছে, এবার এবার চন্দ্রতপা নিজেই নিজেকে দিচ্ছে। ডান হাতে নাকি বা হাতে ভুলে গিয়েছিল চন্দ্রতপা আনন্দে জন্মদিনের। সব গিফট পরে নিয়েছে, এবার সব কটা পিছনে লাগানো সব কটা বেলুন গুলো চন্দ্রতপা সারা রাত ধরে ফাটাবে। ও হ্যাঁ, কেকের কথা ভুলে গেছিল। চলো, কোথায় কোথায় যাবে সবাই? এখন ঘড়ির কাঁটায় বাজে 12:40, এখন অবধি চন্দ্রতপার কেক কাটা হয়নি। চন্দ্রতপা আধা ঘন্টা ধরে ইনস্টাগ্রামে ভিডিও করছিল। কেকের মধ্যে মোটামুটি 50 টাকার অভ্র ছিল, এখন সাদা 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 দেখা যাচ্ছে। এগুলো কিন্তু খাওয়া যায়, কিন্তু এরকম ভাবে বলে দিয়েছে। কিন্তু চন্দ্রতপা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চন্দ্রতপা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চন্দ্রতপা এবার নিজে খাবে বলে মুখের সামনে ধরেছে কেকটা। এখন আপাতত মুখ ফেস ওয়াশ করে এখন ঘুমানোর জন্য রেডি হতে হবে, কারণ কালকে সকালে উঠবো, সকালে উঠে পুজো দিতে যাবো। যাই হোক, ব্লগে তো পুরোটাই দেখবে। আর হ্যাঁ, আগের ব্লগটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ওই গিফট কিনতে যাওয়ার ব্লগটাতে দেখলাম মোটামুটি 1000 ভিউ হয়ে গেছে একদিনে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এটা আমি বার্থডে গিফট হিসেবে নিয়ে নিলাম তোমাদের পক্ষ থেকে। আর ব্লগটা দেখতে থাকো, যা করছি না করছি সেটা তো ব্লগে দেখতেই পাবে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, কারণ কালকে রাতে একদমই ঘুমোনো হয়নি। ওই 4 নাগাদ ঘুমিয়েছিলাম, তাড়াতাড়ি উঠে গেছিলাম আজকে পুজো দেওয়ার জন্য। আর দুপুরে এত খাওয়ারের আয়োজন ছিল যে আর কি ভিডিও করতেই ভুলে গেছি। তো ঝটপট করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা টায়ার্ড লাগছিল বলে। আর কিছুক্ষণ পর থেকে মোটামুটি বাড়িতে সব বন্ধুরা চলে আসবে, তো সন্ধেবেলাটা বন্ধুদের সাথেই কাটাবো। যাই হোক, কি হচ্ছে না হচ্ছে ব্লগে তো তোমাদের দেখাবোই। তার আগে শায়নি চলে এসছে, আর শায়নি বার্থডে গিফটও দিয়ে দিয়েছে। দেখি শায়নির গিফটটা কি। ব্যাপক তো করেন ছাড়া, খুব সুন্দর। আমার একটা স্লিং ব্যাগের খুব দরকার ছিল, যদিও বা খুব ভালো স্লিংই তো এটা নাকি। হ্যাঁ সেম, পিছনেও চেন আছে। থ্যাংক ইউ রে, এইটারই দরকার। তুই কি দেখেছিস, লক্ষ্য করেছিলিস নাকি যে আমি এরকম ইউজ করি? না আমি দেখছিলাম তোর ব্যাগটি হয়ে গেছে, দেখলাম কাপড় ভালো ছিঁড়ে গেছে। হ্যাঁ এটা খুলিস না, যদি কিছু চেন ফেন পড়ে যায় তাহলে। চলো, থ্যাংক ইউ। সবাই চলে এসছে এখন। প্রিয়াঙ্কা গিফট দিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা হচ্ছে ফার্স্ট টাইম হয়তো ব্লগে ইন্ট্রোডিউস হচ্ছে। হাসবেন কালকে কিরকম ভাবে উইশ করছিল কালকে। প্রণয় এই জামাটাই পরেছিল, প্রণয় এই জামাটাই পরেছিল ব্লেজার পার্টি।
তো এখন হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে সব আনন্দ করবো, গল্প করি, আড্ডা দিই। ব্লগটা পরে আবার কন্টিনিউ করছি, সব অফলাইন আড্ডাটা দিয়ে নিই। কালকে তো ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ ক্লাসটা ঘুমিয়ে পড়েছিলাম আর ইচ্ছেও করেনি। বেসিক্যালি বন্ধুদের সাথে যখন থাকা হয় তখন গল্পটা এতই মত্ত থাকে আর মনেই হয় না যে ব্লগ করি, কারণ ওরা একটা পার্সোনাল টাইম থাকে। আর এখন আবার ব্যাক টু ডেইলি লাইফ, অফিস যাচ্ছি দেন। আর এটাই হচ্ছে মুশকিল যখন তোর উইকডেজ এর মাঝখানে পড়ে যায়, না না কোথাও যেতে পারি ঘুরতে, না কিছু করতে পারি। অনেকে আসতেও পারে না, যেমন অর্কদা এবার আসতে পারেনি, গৌরব দা আসতে পারেনি, তো সেই জায়গাটাও আর কি একটুখানি খারাপ লাগে। তো ঠিক আছে, এইভাবেই লাইফ চলতে থাকবে। জীবনের একদিন আর কি, বছরের একদিন একটু জন্মদিনের মতন সেলিব্রেট করা আর কি। ছোটবেলায় তো অনেক মজা হতো, সবাই গিফট টিফট দিত আর কি, সবাই আসতো প্রেজেন্ট নিয়ে, প্রচণ্ড মজা হতো অনেকের ছোটবেলায় আর কি। বড়ভাবে অনুষ্ঠানও করা হতো আমাদের, যেমন আমাদের পরিবারে মেয়েদের জন্মদিনটা পালন করা হয় না, সেরকম রীতি নেই। আমি ছোটবেলা থেকে দেখতাম দাদার জন্মদিন পালন হচ্ছে, দাদাকে পায়েস দেওয়া হচ্ছে, বাট আমাকে কেন দেওয়া হতো হয় না, এরকম আমার প্রচুর ছিল মায়ের, আমার মা বাবার প্রতি আমার প্রচুর এটা কমপ্লেন ছিল। এখন তো তাও কেক ফেক কাটি, যাই হোক, আগে আর কি ওইটা রীতি ছিল না, এবার যেটা বাড়ির রীতি সেটা সেই হিসেবেই তো চলতে হবে। বাট এখন কালকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আবার নতুন ব্লগের সাথে খুব শিখিয়েছি।